জেরুজালেম ফিলিস্তিনের একটি শহর, পৃথিবীর প্রাচীনতম এবং অত্যন্ত পবিত্র শহর, মুসলমানদের জন্য তৃতীয় পবিত্র স্থান, মুসলমানদের প্রথম কিবলা। শুধু মুসলমান না, এমনকি খ্রিস্টান এবং ইহুদিদের জন্য এটি অত্যন্ত পবিত্র শহর। এই শহরের গুরুত্ব অনেক। যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ এই শহরে এসেছেন, থেকেছেন, আবার অনেকে এখানে সমাহিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে, পৃথিবীর প্রথম মসজিদ তৈরি করেছিলেন আদম আলাইহিসসালাম মক্কাতে মসজিদুল হারাম, আর তার 40 বছর পরে আদম আলাইহিসসালামই জেরুজালেমে মসজিদুল আকসা তৈরি করেন। সেই থেকে আজ অবধি প্রায় 22 বার মসজিদুল আকসা ভাঙা গড়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 40টির মতো হাদিস আছে এই মসজিদুল আকসার ব্যাপারে। তার একটি হলো, এই ভূমিকে বিস্তৃত করে হাশরের ময়দান করা হবে। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস হলো যে, এই মসজিদুল আকসার কম্পাউন্ডের ভেতরে যে কোনো জায়গায় কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে 1 রাকাতের বদলা বিভিন্ন বর্ণনামতে, এক বর্ণনামতে 500 রাকাত এবং অন্য বর্ণনামতে সর্বোচ্চ 25,000 রাকাত পর্যন্ত নামাজের সওয়াব পাবে। সুতরাং এই জমিনের গুরুত্ব, এই ভূমির গুরুত্ব অপরিসীম। তাহলে চলুন আমার সাথে গল্প করতে করতে আমরা ঘুরে আসি সেই বরকতময় পূর্ণ ভূমি থেকে। প্রথমে একটা কথা বলে রাখি যে, এই যে ডকুমেন্টারি আপনারা দেখছেন সেটি কোনো প্রফেশনাল কাজ না, এটা হচ্ছে অ্যামেচার কাজ। আমি কোনো প্রফেশনাল ভিডিও নির্মাতাও না, আর আমার কাছে উন্নত মানের ইকুইপমেন্টও নাই। আমি গিয়েছিলাম নামাজ এবং ইবাদত করতে এই মসজিদে। ওখানে যাওয়ার পরে মনে হলো যে, বাংলা ভাষায় তো তেমন একটা ডকুমেন্টারি নাই আল-আকসার ওপরে, তো আমি না হয় কিছু আমার মোবাইল দিয়ে রেকর্ড করে দেখি করা যায় কিনা কিছু একটা। সেই ধারণা থেকেই এটা তৈরির চিন্তা আমি করেছি, এটা তৈরি করেছি। তো এই যে ভিডিও, বেশিরভাগ ভিডিও আমি আমার নিজের মোবাইল দিয়ে করেছি। সুতরাং ওখানে আপনারা যে গুণগত মান নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে এটা বৃথা প্রশ্ন হবে, কারণ মোবাইল দিয়ে অ্যামেচার কাজ। আমি আশা করছি যে আপনারা এটাকে সুন্দর মনে নেবেন, কোনো ধরনের প্রফেশনালিজম খুঁজতে যাবেন না। তাহলে ঠিক আছে, চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব তেল আবিব এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টের বিষয়টি আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, যারা এখানে আসতে চান আপনাদেরকে প্রচুর ধৈর্য হাতে নিয়ে আসতে হবে, কারণ তেল আবিব এয়ারপোর্টে আপনাকে যখনই দেখবে আপনি মুসলিম, তখনই আপনাকে একটা কর্নারে বসিয়ে রাখবে, এবং সেই বসে থাকা আপনার কমপক্ষে 2 ঘন্টা থেকে সর্বোচ্চ 8, 10, 12 ঘন্টা হতে পারে। এবং ওরা আপনাকে নানা রকমের প্রশ্ন করে উত্ত্যক্ত করতে চাইবে, মানে আপনার বিরক্ত ধরাতে চাইবে, যে যাতে আপনি আর এখানে না আসেন। ওরা চায় না যে কোনো মুসলমান ওখানে ভ্রমণে যাক, তো এই জন্য আপনাকে নানা ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করবে। তাই দয়া করে ধৈর্য হারাবেন না, যখনই যাবেন ওখানে প্রচুর ধৈর্য নিয়ে যাবেন। মুসলিম হলে এটাই সমস্যা, কারণ একটা জিনিস চিন্তা করবেন যে, আপনি এই এক মুহূর্ত, একদিনের জন্য কয়েক ঘন্টা আপনি ধৈর্য ধরছেন, কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা আজকে 70 বছর ধরে, 50 বছর ধরে কি কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে, যে প্রতিটি ঘাটে ঘাটে তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়। তো সেই চিন্তা করলে আপনার দেখবেন আপনার নিজের কষ্টটাকে একটু হালকা মনে হচ্ছে। আর বিশেষ করে যাবার সময় তেমন একটা, এই যে 2-3 ঘন্টা বসিয়ে রাখে, কিন্তু আসার সময় আপনাকে বিরক্তির চূড়ান্ত করে ফেলবে। 7টি ঘাটে আমাকে, আমাদের সবাইকে ওরা চেক করেছে, এবং শেষ সময়ে ব্যাগের সব কিছু বের করে তন্ন তন্ন করে প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখেছে। তো এই জন্য আপনাদেরকে প্রচুর ধৈর্য নিয়ে যেতে হবে। আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি, কারণ এরা এগুলো করে এই জন্য যে আপনি বিরক্ত হয়ে যেন আর ওখানে না যান। তো এই জন্য আমরাও যতটুকু পারি ওদেরকে বিরক্ত করব। আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি যে, আসার সময় আপনারা আপনাদের ব্যবহার করা মোজা এবং আন্ডারগার্মেন্টস, এগুলো একটা ক্যারিয়ার ব্যাগের মধ্যে ভরবেন। তার সাথে একটা, যে কোনো একটা ডিভাইস বা কোনো কিছু, বা বাচ্চাদের একটা খেলনা দিয়ে দেবেন, ইলেকট্রনিক খেলনা যদি কিনেন ওটা দিয়ে দেবেন। তখন ওরা পাগল হয়ে ওটা দেখতে চাইবে, দেখতে চাইলেই আপনি ওটা খুলে এই গন্ধওয়ালা কাপড়গুলো ওদের মুখের সামনে ধরবেন। এটা আমার টিপস, ব্যক্তিগত টিপস। তো যাই হোক, আমরা তেল আবিব এয়ারপোর্ট থেকে বের হলাম। বের হয়ে এখন ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটি পদক্ষেপে জানাবো কোথায় কী হচ্ছে। তো চলুন আমার সাথে।
এখানে আপনারা প্রথমেই স্ক্রিনের ডান পাশে চেয়ে দেখুন যে লাল ছাদওয়ালা ঘর দেখতে পাচ্ছেন। ঘরের ছাদগুলো লাল টাইলসের। এই ঘরগুলো ইহুদিদের, এইগুলো ইলিগেল সেটেলমেন্ট, এবং এরা এই জায়গাগুলো ফিলিস্তিনিদের জায়গা, ইহুদিরা জোর করে দখল করে ওখানে ঘর বানিয়েছে। এই লাল ছাদ দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, আমাকে একজন বলল, একজন ট্যুর গাইড বললেন যে ইহুদিদের ঘরের ছাদের কালার লাল থাকবে আর ফিলিস্তিনিদের অন্য কালার হতে হবে। তখন ওই যে ওরা যখন বোমা বর্ষণ করে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের উপরে, তখন এই লাল ছাদওয়ালা ঘরগুলোতে ওরা বোমা বর্ষণ করে না, কারণ ওগুলো ইহুদিদের ঘর। দেখুন কত জঘন্য ওদের মন মানসিকতা। ফিলিস্তিনিরা কিন্তু লাল ছাদ দিতে পারবে না, এটা হচ্ছে নিয়ম ওখানকার। বিমানবন্দর থেকে প্রায় ঘণ্টাখানের ড্রাইভ শেষে আমরা জেরুজালেম শহরে এসে পৌঁছলাম, যেটাকে ইস্ট জেরুজালেম বলে। আর ওখানে সামনের দিকে যে পুরনো দেয়ালের মতো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওল্ড সিটির দেয়াল, যেটা পুরাতন শহরের দেয়াল। এই দেয়ালটি প্রায় 2000 বছরের পুরনো, এবং এই দেয়ালের ভেতরেই একটা আরেকটা শহর বলতে পারেন আপনারা আছে, আবাসিক এলাকা আছে, বাজার আছে, এবং এগুলার ভেতরেই মসজিদুল আকসা অবস্থিত। তো এই দেয়ালগুলো একটু লক্ষ্য করে দেখবেন যে এগুলো অনেক পুরনো। দেয়ালের নিচের অংশে দেখবেন মোটা মোটা পিলার, মোটা মোটা পাথরের টুকরা, এগুলা সম্ভবত সুলেমান আলাইহিসসালামের সময় এই বড় বড় পাথরের টুকরাগুলো দিয়ে দেয়াল করা হয়েছিল। তার ওপরের অংশে যে ছোট ছোট ব্লকের যে দেয়াল দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু বিভিন্ন উমাইয়া ডাইনাস্টি এবং তার আগে রোমান সাম্রাজ্যের সময় তৈরি করা। তো একটু খেয়াল করে দেখুন ওইদিকে, দেখতে পারবেন যে বড় বড় পাথরগুলো কীরকম বসানো হয়েছে। এগুলো কিন্তু সুলেমান আলাইহিসসালাম জিনদেরকে দিয়ে বসিয়েছিলেন। এখানে আমাদের হোটেলের লবি থেকে পুরনো শহরের দেয়ালটাকে দেখা যাচ্ছে। দেখুন কত উঁচু দেয়াল, এই দেয়ালের ভেতরেই পুরো পুরনো শহরটি অবস্থিত। তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শহরের ভেতরে নিয়ে যাব একটু পরেই, তো ধৈর্য ধরে থাকুন আমার সাথে। আমরা এখন পুরনো শহরে ঢুকেছি রাতের বেলা। তো দেখুন কেমন শুনশান চারিদিক, সব কিছু বন্ধ, বাজার হাট সব কিছু বন্ধ। তো এই যে শহরটা দেখতে পাচ্ছেন, এরকম কয়েক শত গলি আছে এই শহরের মধ্যে, এই পুরনো শহরের। এবং এই শহরটি তৈরি করা হয়েছে প্রায় 2000 বছর আগে, রোমান পিরিয়ডে কিছু, আর তারপরে বিভিন্ন মুসলিম খলিফাদের আমলে এই শহরকে পুরো সম্পন্ন করা হয়েছে। তো এই জন্য এই চারদিকে আপনি যখন তাকাবেন, আপনার মনে হবে যেন আপনি কয়েকশো বছর পিছিয়ে গেছেন। বিশেষ করে উমাইয়াদ টাইমে এর বেশিরভাগ কাজ হয়েছে, তারপরে বিভিন্ন খলিফার সময়ে, অটোম্যান ডাইনাস্টির সময়েও কিছু কাজ হয়েছে। এই পুরনো শহরের মধ্যে চারটা ভাগ আছে, চারটা ভাগে চার ধর্মের লোকজনের আধিপত্য বেশি। একটা হচ্ছে মুসলিম কোয়ার্টার, যেখানে মুসলিমরা থাকে, একটা হচ্ছে আর্মেনিয়ান কোয়ার্টার, একটা হচ্ছে জুইশ কোয়ার্টার, এবং এক অংশ হচ্ছে খ্রিস্টান কোয়ার্টার। সামনে যে জটলা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে খ্রিস্টান কোয়ার্টারের খ্রিস্টানদের জটলা। এখানে যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই ওইটাই হচ্ছে সেই বিখ্যাত ভিয়া ডলোরোসা। ভিয়া ডলোরোসা হচ্ছে যে সেই পথ, যে পথ দিয়ে জিসাসকে মারতে মারতে নিচের চার্চ থেকে ওপরের হলি সেপটিকাতে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যেটা খ্রিস্টান ধর্ম মতে। তো এই রাস্তাটাকেই বলে ওরা ভিয়া ডলোরোসা। তো ওখানে বেশ কিছু জটলা দেখতে পাচ্ছেন আপনারা। যখনই আমরা মসজিদুল আকসার কথা শুনি, তখনই আমাদের মানসপটে এই দালানটির ছবি ভেসে ওঠে, কারণ এই দালানটির ছবি আমরা সাধারণত পত্রপত্রিকা, নিউজ পেপার, পোস্টার, ম্যাগাজিন, লিফলেট বা ক্যালেন্ডার সব কিছুতে আমরা এটির ছবি দেখতে পাই। তো আমরা মনে করি যে এইটাই বোধহয় মসজিদুল আকসা। মূল কথা হলো যে এটি কোনো মসজিদুল আকসা, এটা মসজিদুল আকসা না, কারণ এটা একটা অংশ মাত্র মসজিদুল আকসার। মসজিদুল আকসা হচ্ছে এই পুরো কম্পাউন্ডটি। এখানে প্রায় 14 একরের মতো জায়গা আছে, এই 14 একর জায়গাটি হচ্ছে মসজিদুল আকসা। বরং এই মসজিদের ঠিক দক্ষিণে এখানে একটা মসজিদ আছে, এটাকে বলে মসজিদে কিবলি, সাধারণত ওইটাকেই বলা হয় মূল আকসা মসজিদ। তবে ওইটাও একটা অংশ মাত্র, কারণ আকসার কম্পাউন্ডের ভিতরে প্রায় 5টা মসজিদ আছে। মসজিদগুলো হচ্ছে এই, যেমন যে সামনের যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ডোম অফ দ্য রক, এটাকে আরবিতে কুব্বাতুস সাখরা বলে, এটা একটা মসজিদ। এবং এই কিবলি মসজিদ,
তারপরে আরো কটা মসজিদ আছে, কিবলি মসজিদের নিচে একটা আছে মসজিদ আল কাদিম, তারপর ওপাশে আরেকটা মসজিদ আছে সেটাকে বলে মসজিদে মারওয়ানি, এবং এই কিবলি মসজিদের পশ্চিম পাশে আছে মসজিদে বোরাক। এই বোরাক মসজিদের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাম যেখানে বোরাক বেঁধেছিলেন সেই জায়গাটি আছে। তো এই পাঁচটা মসজিদ এবং এই পুরো কম্পাউন্ডটি মিলেই হচ্ছে মসজিদুল আকসা। তো এই মসজিদুল আকসার এই পুরো কম্পাউন্ডের যে কোনো জায়গায় যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, তো আপনি সেই প্রতিশ্রুত সওয়াব পাবেন, অর্থাৎ এক রাকাতে 500 থেকে 25 হাজার পর্যন্ত। এই পুরো জায়গাটি, পুরো 14 একর জায়গাটি এত বরকতময়, এত বরকতময় যে আল্লাহ পবিত্র কোরআনের একদম মধ্যিখানে, ঠিক মধ্যিখানে এই জায়গার কথা উল্লেখ করেছেন। এটা চ্যাপ্টার 15 সূরা আল ইসরাতে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই, নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল, নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন ও দেখেন। এই পবিত্র কম্পাউন্ডে ঢুকতে এর চারদিকে অনেকগুলো গেট আছে, তো এগুলোর নাম আছে প্রায় 11টা গেট, এর মধ্যে 4টি গেট বন্ধ, তো ছোটো বড়ো আরও ছোটো ছোটো কয়েকটা মিলে ধরেন প্রায় 12-13টা হবে। তো এর মধ্যেই 4টি গেট বন্ধ আর রাখা আছে, এবং এই গেটগুলো আর এক একটা নাম আছে, যেমন মরক্কান গেট আছে, তারপর চেইন গেট, তারপর বাবুল মজলিস, তারপর বিখ্যাত হচ্ছে দামাস্কাস গেট, যেটা দামেশ গেট। এবং মজার ব্যাপার হলো যে এই গেট দিয়েই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি জেরুজালেমের চাবি যখন গ্রহণ করতে আসেন, যখন রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধের পর উবাইদুল্লাহ আমর ইবনুল জাররা এবং আরও কিছু সাহাবি আমর ইবনুল আস ওনারা বিজয় করলেন মসজিদুল আকসা কম্পাউন্ড, তখন ওই তখন খ্রিস্টানদের আন্ডারে ছিল এই পুরো কম্পাউন্ডটি, তখন খ্রিস্টান প্রিস্ট যারা তারা বললো যে আমরা খুব অসম্মানিত হব যদি তোমাদের আমির এসে চাবি গ্রহণ করেন। তো আপনারা জানেন সেই বিখ্যাত কাহিনী যে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক মদিনায় পরামর্শের পরে উনি আসলেন। তো আসার সময় উনি যে কাজটি করেছিলেন সেই কাজটি আজও ইতিহাসে বিখ্যাত, যে উনি ওনার চাকরকে সঙ্গে নিলেন এবং চাকরকে বললেন যে চাকর এবং একটা উট, এই দুই, এই ওনারা দুজন আর একটা উট, এই নিয়ে উনি ছুটলেন জেরুজালেমের পানে। তো চাকরকে বললেন যে আমি কত সময় রশি টানবো, ধরেন এক্সাম্পল যে 5 মাইল, যে প্রথম 5 মাইল আমি রশি টানবো, তুমি উটের পিঠে বসবা, তারপরে আমি উটের পিঠে বসবো, তুমি রশি টানবা, এরকম করে আমরা জেরুজালেমে পৌঁছাবো। এরকম আস্তে আস্তে যখন দামেশ গেটে আসলেন, তখন চাকরের পালা ছিল উটের পিঠে বসার, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার পালা ছিল উটের রশি টেনে হেঁটে যাবার। তো ওই সময় ওনার চাকর বললেন যে আমিরুল মুমিনিন, আমি আমার পালা আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি উটের পিঠে বসুন আর আমি উট টেনে নিয়ে যাব। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জানেননি তো ওনার ইনসাফের ব্যাপারে কোনো কাটাকাটি নেই, তো উনি দিলেন এক ধমক যে তোমার পালা, তুমি উটের পিঠে বসে থাকো। এইরকম করে দুজন দামেশ গেট দিয়ে ঢুকেছিলেন, এবং যেটা আজও ইতিহাসে বিখ্যাত। একটা বিষয় এখানে লক্ষ্য করুন, এই যে ছোট ছোট মসজিদের মতো ভিত্তি আছে, এগুলো আসলে মসজিদ এবং মেহরাবের সাইন দেওয়া আছে, পেছনে আপনারা কিছু দেখেছেন। তো এগুলা আমার মনে হয় যে এগুলো বিভিন্ন সময়ে যখন বিভিন্ন খলিফা এবং বড় বড় আমির উমরারা এসেছিলেন, ওনারা এখানে মসজিদের মতো তৈরি করেছিলেন। তো এইগুলোও এক একটা মসজিদ, কিন্তু এরকম অসংখ্য ছোট ছোট মসজিদ ছড়িয়ে ছড়িয়ে আছে পুরো আকসা কম্পাউন্ডে। এখন আমরা এই যে সামনে যে ম্যাগনিফিসেন্ট বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে যাই, এটি হচ্ছে ডোম অফ দ্য রক, আরবি নাম কুব্বাতুস সাখরা। এই যে স্বর্ণালি গম্বুজ যেটা এই বিল্ডিংয়ের উপরে, এই গম্বুজের ঠিক নিচে একটা বড় পাথর আছে, বিশাল বড় পাথর, এত বড় পাথর যে এর নিচের দিকে, পাথরের নিচের দিকে খোদাই করে একটা বড় গুহা তৈরি করা হয়েছে, যে গুহাতে কমপক্ষে 20 থেকে 30 জন মানুষ নামাজ পড়তে পারে। বলা হয় যে এই পাথরের উপর পাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন, ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন, এবং এও বলা হয় যে এই পাথরের ওপরে, অর্থাৎ এই স্বর্ণালী গম্বুজের ঠিক সোজাসুজি ওপরে আসমানের দরজা। আবার ইহুদিদের বিশ্বাস মতে যে এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসহাক আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন,
যদিও আমরা আমাদের কোরআন মতে ইসমাইল আলাহ ইসলামকে উনি কুরবানি করেছিলেন, কিন্তু ইহুদিরা বিশ্বাস করে যে ইসহাক আলাহ ইসলামকে কুরবানি করা হয়েছিল। এই জন্য ইহুদিরা এই অংশটুকু দখল করতে চায়। আমরা আবার চলে এলাম কুব্বাতুস সাখরার বাইরে। এই ম্যাগনিফিসেন্ট বিল্ডিংটা, এটি হচ্ছে সবচেয়ে সুন্দর বিল্ডিং এই পুরো কম্পাউন্ডের মধ্যে। এই দালানটি তৈরি করেছিলেন খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সপ্তম শতাব্দীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 80-90 বছর পরে। এবং এখানে যে বিল্ডিংয়ের ওপরে যে কারুকার্য খচিত কোরআনিক স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূরা ইয়াসিন। পুরো বিল্ডিং ঘুরিয়ে এই সূরা ইয়াসিনটা লেখা। যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসল রঙের পাথর দিয়ে তৈরি। পুরা বিশ্ব জুড়ে খুঁজে খুঁজে এনে, বিশ্ব থেকে খুঁজে খুঁজে এনে এই পাথরগুলো দিয়ে এই কারুকাজ করা হয়েছে। এগুলো কোনো পেইন্টেড না। এখানে যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত সেই পুরনো আমলে ঘোড়াকে পানি খাওয়ানো হতো এইগুলোতে পানি দিয়ে, কারণ কাছেই পানির গর্ত। কারো কারো মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জায়গা থেকে মেরাজে গিয়েছিলেন, তাই এখানে সুলতান সালাউদ্দিনের সময় একটি মকবরা তৈরি করা হয়েছে। আপনিও দেখতে পাচ্ছেন এটাতে লেখা আছে কুব্বাত আল মেরাজ। তো অনেকে মনে করেন আর কি যে এখান থেকে সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে পুরা কমপ্লেক্সটাই, এটা হচ্ছে হারাম এরিয়া। তো এখানের যে কোনো এক জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এখন 1400 বছর আগে কে ছিল এইখানে এইটা দেখার? তো এই জন্য আমরা এটাকে বিশ্বাস করতেও পারি, আবার নাও করতে পারি। এই দালানটি আবার দেখুন, দেখলে কি মনে হয় না যে এই মাত্র কেউ পেইন্ট করে গিয়েছে? আসলে ওটা পেইন্টেড না, কোনো রকম পেইন্ট এখানে করা হয় না। এগুলো ওই যে বললাম যে আসল রঙের পাথর দিয়ে এই কারুকাজগুলো করা হয়েছে। এই যে মুসল্লার মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেকের মতে এই জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন সকল নবী এবং রাসূলদের জামাতে। এখানে রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়েছিলেন অনেকের মতে, আর তার পেছনে 1,24,000-এর মতো নবী রাসূল এবং অনেক ফেরেশতাগণ দাঁড়িয়েছিলেন নামাজ আদায় করতে। এখন কথা হলো যে এই বিষয়টা কতটুকু অথেন্টিক এটা কেউ বলতে পারে না, কারণ এই যে কথা আগে বলছিলাম যে 1400 বছর আগে কে ছিল এখানে এইসব দেখার, ধারণা করা হয়েছে এখানে। তবে এখানে না হোক বা এই পুরো কম্পাউন্ডের যে কোনো এক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাম দাঁড়িয়েছিলেন, এটা আমরা অবশ্যই মানতে হবে। আমরা এখন মসজিদুল আকসা কম্পাউন্ডের পূর্ব পাশে আছি। এই যে মাঝখানে আরেকটা গম্বুজ দেখতে পাচ্ছেন, অনেকে বলেন যে এই জায়গাটাই হচ্ছে ঠিক মধ্যখানের জায়গা, পুরো কম্পাউন্ডের মধ্যখানের জায়গা। কতটুকু অথেন্টিক আমি ঠিক জানি না, তো যাই হোক এটা একটা ম্যাগনিফিসেন্ট প্লেস, আপনাদের দেখা উচিত। আকসা কমপ্লেক্সের পূর্ব পাশে এই যে দালানটা দেখতে পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দালান। এই দালানে বসে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত ইহিয়া উলুমুদ্দিন রচনা করেছিলেন। পৃথিবীর প্রত্যেক আলেমকে অন্তত একবার এই বইটি পড়তে হয়। এই আকসা কমপ্লেক্সের পূর্ব পাশে আপনারা এই যে চার্চ দেখতে পাচ্ছেন, একটা সুন্দর চার্চ, এটা হচ্ছে ম্যারি ম্যাকডানেল চার্চ। খ্রিস্টান ধর্ম মতে, তাদের বিশ্বাস মতে যে এখানে জিসাস আবার আসবেন, এই চার্চের মধ্যেই উনি আকাশ থেকে নেমে আসবেন। তো এটা খ্রিস্টানদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে মসজিদুল আকসার পূর্বের দেয়ালের ঠিক নিচেই এই যে সবুজ গোরস্থান দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুসলমানদের গোরস্থান। এখানে দুজন সাহাবি আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একজনের নাম হচ্ছে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন হচ্ছেন ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। এবং তার ঠিক নিচেই আপনারা দেখতে পাচ্ছেন খ্রিস্টানদের কবরস্থান, এবং ওপাশে এই যে ম্যারি ম্যাকডানেল চার্চ যেটি দেখতে পাচ্ছেন। এবং ম্যারি ম্যাকডানেল চার্চের ওপরের দিকে, এই ডান দিকে ওপরের দিকে পাহাড়ের ঢালুতে যে কবরস্থান আছে সেটি হচ্ছে ইহুদিদের কবরস্থান, এবং এটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি কবরস্থান। আমাদের যেরকম জান্নাতুল বাকি, ওদের কাছে ঠিক ওরকম এই গোরস্থানের গুরুত্ব। এবং এখানে এক একটা কবরের প্লটের দাম প্রায় $100,000-এর মতো, কারণ ওরা বিশ্বাস করে যে ওদের মাসায়া এখানে আসবেন এবং ওর মাসায়ার সাথে ওরা ওদের মাসায়ার সাথে অর্থাৎ মাসিহের সাথে অর্থাৎ আমাদের বিশ্বাস মতো দাজ্জালের সাথে এরা ওখান থেকে এসে এই মসজিদুল আকসা দখল করবে। এখান থেকে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ম্যারি ম্যাকডোনাল্ড চার্চ এবং ওপাশে যে সাদা গোরস্থান সেটি হচ্ছে ইহুদিদের গোরস্থান। আর এই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট অলিভ।
আর মসজিদের আকসা যে পাহাড়ে, এই পাহাড়কে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে ডাকে। এখন আমরা যাচ্ছি মসজিদ আল আকসা কম্পাউন্ডের আরেকটি অন্যতম মসজিদ, মসজিদ আল কাদিম দেখতে। এটা মসজিদুল কিবলির বাম পাশে, আমি দুঃখিত, হ্যাঁ বাম পাশেই পাহাড়ের ঢালুতে অবস্থিত। এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এখানে নবী সুলাইমান আলাইহিস সালামের সময় তৈরি করা মসজিদের কিছু অংশ এখনও দাঁড়িয়ে আছে। এবং নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কার মসজিদের তৈরি করা এই যে অংশ, এটা আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম সব কিছুর বাদশাহ ছিলেন। কারণ উনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহর কাছে চাইছিলেন যে ওনাকে এমন বাদশাহী দেয়া হোক যা অন্য কাউকে দেয়া হয়নি কোনো দিন। এটা পবিত্র কোরআনে আছে যে সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, কাল রব্বি ইগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি, অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করুন এবং এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। তারপর আল্লাহ তাকে বাতাস, জিন, পশু পাখি সবার উপরেই ক্ষমতা দিলেন। তো উনি জিনদের দিয়ে মসজিদুল আকসা তৈরি করেছিলেন, এবং এই জিনদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা সাদে, আল্লাহ বলছেন যে ওয়াশায়াতিনা কুল্লা বান্নাঈন ওয়া গাওয়াস, যে আর সকল শয়তান জিনকে তার অধীন করে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি। জিনেরা সমুদ্রে ঝাঁপ দিয়ে বড় বড় পাথর তুলে আনতো এবং সেই পাথর দিয়ে মসজিদুল আকসার কাজ হচ্ছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যে সুলেমান ইসলামের বয়স তখন 53 বছর এবং মসজিদের আকসার কাজ তখন চলছে পুরোদমে। এই সময় আজরাইল এসে বললেন যে আপনার সময় শেষ, আপনাকে চলে যেতে হবে। তো সুলেমান ইসলাম বললেন যে আমাকে কি মসজিদুল আকসা সম্পূর্ণ করার সময় দেওয়া হবে না? আজরাইল বললেন না। তখন উনি আল্লাহর কাছে একটা উপায় ছিলেন, তখন আল্লাহ ওনাকে বললেন যে একটা গ্লাসের ঘর তৈরি করে এখানে একটা ছড়ির উপর হাত রেখে, সেই হাতের উপর থুতনি রেখে উনি যেন বসে থাকেন, তাহলে জিনেরা ভাববে যে উনি দেখছেন এবং জিনেরা কাজ করবে। তো এরকম উনি বসে এবং এভাবেই ওনার ইন্তেকাল হলো, আর ওদিকে জিনেরা কাজ করে যাচ্ছে। তারপর পবিত্র কোরআনেই আছে যে এরপরে ঘুন পোকা সুলাইমান ইসলামের লাঠি খেয়ে খেয়ে যখন মসজিদের কাজ প্রায় শেষ, তখনই উনি লাঠি ভেঙে মাটিতে পড়ে গেলেন। তখন জিনেরা দেখলো যে হ্যাঁ, উনি তো অনেক আগেই মারা গেছেন, ততক্ষণে কিন্তু মসজিদুল আকসার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এই কথাটি পবিত্র কোরআনে বলেছিলেন। এখন এখানে আপনারা দেখুন যে জিনদের দ্বারা যে বড় বড় পাথরগুলা সুলাইমান ইসলাম তুলে এনেছিলেন সেগুলো একটু ভালো করে চেয়ে দেখুন এখানে, যে এই যে বিশাল বড় বড় পাথর, এগুলা কি মানুষের দ্বারা এনে এরকম বিল্ডিং তৈরি করা সম্ভব? অসম্ভব ব্যাপার। এবং এগুলা পৃথিবীর বুকেও পাওয়া অসম্ভব, এগুলো নিশ্চয়ই সমুদ্রের নিচ থেকে জিনদের দ্বারা সংগ্রহ করা হয়েছে। তো এইসব ব্যাপারগুলো কি প্রমাণ করে না যে কোরআনের যে আয়াত আল্লাহ বলছেন যে জিনেরা সমুদ্রের ঝাঁপ দিয়ে পাথর তুলে এনে প্রাসাদ তৈরি করত? এটাই তো একটা চাক্ষুষ প্রমাণ আমাদের চোখের সামনে। আর এই যে পিলারটি দেখতে পাচ্ছেন, এটি পুরো পিলারটি একটি পুরো পাথরের, আস্ত একটা পাথরের এই পিলার। এবং ওপরে যতটুকু দেখা যাচ্ছে নিশ্চয়ই মাটির নিচে আরও এতটুকু আছে, নইলে এই পিলার দাঁড়িয়ে থাকতো কীভাবে সেই আমলে? তাহলে চিন্তা করুন কত বড় পাথর, এবং এই পাথরটি সমুদ্রের নিচ থেকে তুলে আনা হয়েছে। তো এইসবই প্রমাণ করে যে কোরআন সত্য, এবং আজ দেখুন 3000 বছর পরেও আমরা এর প্রমাণ পাচ্ছি এখানে। আমরা এখন আছি মসজিদে মারওয়ানিতে। এটি মসজিদুল আকসার আরেকটি মসজিদ। এটা সম্ভব পুরো মসজিদটাই একরকম বলতে গেলে আন্ডারগ্রাউন্ডের মধ্যেই, বিশাল বড় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন চারদিক। এখানে খুব ইন্টারেস্টিং আরেকটি বিষয় আছে, আপনারা দেখবেন এই মসজিদে সালাউদ্দিনের আগে যখন ক্রুসেডাররা দখল করেছিল, তখন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই পুরো মসজিদটাকে ওরা আস্তাবল বানিয়ে ফেলেছিল, অর্থাৎ এখানে ওরা ঘোড়া এনে বেঁধে রাখতো। এই জন্য ওখানকার পিলারগুলো, বেশ কিছু পিলারের নিচের দিকে দেখবেন আপনারা, পিলারকে কেটে ওখানে একটা হুকের মতো করা হয়েছে, ওইখানে ওই হুকগুলোতে ওরা ঘোড়া বেঁধে রাখতো। এবং এই জন্য মসজিদটি খুবই নোংরা ছিল। তারপর যখন সুলতান সালাউদ্দিন মসজিদটি পুনরুদ্ধার করলেন, তখন উনি এসব পরিষ্কার করে, এসব ময়লাপাতি এগুলো পরিষ্কার করে আবার নামাজের উপযোগী করলেন। এবং যে গেট দিয়ে ওরা ঘোড়া নিয়ে ঢুকতো, সোজা বাইরে থেকে সোজা চলে আসতো এই জায়গায়, উনি এই গেটের মধ্যে দেয়াল তুলে গেটটি বন্ধ করে দিয়েছিলেন। তো আমি আপনাদেরকে এখন এই পুরো মসজিদে মারওয়ানিটি দেখাবো। এবং এই মসজিদে মারওয়ানির উপরের দিকে একটা কক্ষের মতো আছে, রুম আছে, এইটাই হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের মেহরাব। আপনারা জানেন মারিয়াম আলাইহিস সালাম উনি একটা মেহরাবে বসে ইবাদত করতেন সবসময়,
এবং জাকারিয়া ইসলামের তত্ত্বাবধানে ছিলেন। তো জাকারিয়া ইসলাম যখন মেহরাবে ঢুকে দেখলেন যে মরিয়ম ইসলাম ফল খাচ্ছেন, এবং এই ঘটনাটি সূরা আলে ইমরানে আছে পবিত্র কোরআনে, আপনারা নিশ্চয়ই পড়েছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মরিয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। অনুবাদ হচ্ছে, যখনই জাকারিয়া মেহরাবের ভিতরে আসতেন তখনই মরিয়মের কাছে কিছু তাজা ফল দেখতে পেতেন। জিজ্ঞেস করতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম কোথা থেকে এসব তোমার কাছে এলো? তিনি বলতেন, এসব আল্লাহর নিকট থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। তো এই সেই মেহরাব যেখানে মারিয়াম আলাইহিসসালাম বসে ইবাদত করতেন এবং আল্লাহ তাকে সিজনের বাইরের ফল খাওয়াতেন, অর্থাৎ যে সিজন না সেই সিজনের ফল আল্লাহ তাকে দিতেন এখানে। আমি আবার ফিরে আসলাম মসজিদে কিবলিতে। এক ঝলক দেখে নিন এর আশপাশগুলো। 1969 ইংরেজিতে একজন অস্ট্রিয়ান ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান এই মসজিদে কিবলির ভিতরে আগুন ধরিয়ে দিয়েছিল, এবং সেই আগুনে অনেক পুরাকীর্তি, মসজিদের অনেক মূল্যবান সম্পদ সে সময় পুড়ে গিয়েছিল। তার মধ্যে ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবের তৈরি একটি মেম্বার। সুলতান সালাউদ্দিন আইয়ুবে উনি তিনটা মেম্বার তৈরি করেছিলেন, একটা মসজিদে ইব্রাহিমিতে যা এখনও আছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন, আর একটা এই মসজিদে ছিল, এবং ওই আগুনে সেই মেম্বারটি পুরোপুরি জ্বলে গিয়েছিল। এখন যে মেম্বারটি আছে সেটি ওই পুরনো মেম্বারেরই একটি কপি মাত্র। মসজিদে কিবলির আরেকটি সুন্দর দিক হলো যে প্রতিদিন সকালবেলা এখানে ফজরের নামাজের পরে দস্তরখান বিছিয়ে এরকম নাস্তা পরিবেশন করা হয়। তো আপনি চাইলে জয়েন করতে পারেন, বরকত নিতে পারেন কিছু। প্রচুর নাস্তা ফেলা হয় ওখানে দস্তরখানে, যার যা খুশি ইচ্ছা খেতে পারেন। এখন আমরা যাচ্ছি জেরুজালেম থেকে একটু দূরে একটি শহর, যেটাকে ফিলিস্তিনিরা বলে খলিল আর ইহুদিরা বলে হেব্রন। এই শহরে একটি বড় মসজিদ আছে যেটাকে মসজিদে ইব্রাহিম বলা হয়, ইব্রাহিমি মস্ক। তো আমরা সেটি পরিদর্শন করতে যাচ্ছি। এই মসজিদের অনেক লম্বা ঘটনা আছে, আমি পরে আপনাদেরকে বলবো। তার আগে যাবার পথে আমরা একটা পাহাড়ে চড়ব, ওই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আত তাকবীর, অর্থাৎ তাকবীরের পাহাড়। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমে আসেন তখন তিনি প্রথমে এই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন। উঠেই জেরুজালেমকে দেখা যাচ্ছিল, অর্থাৎ মসজিদুল আকসা দেখা যাচ্ছিল। তো মসজিদুল আকসা দেখেই উনি জোরে জোরে তাকবীর দিয়েছিলেন, এই জন্য এই পাহাড়ের নাম হয়ে গিয়েছে তাকবীর পাহাড়। আমরা চলে এসেছি মসজিদে ইব্রাহিমিতে। এই মসজিদটি মুসলমানদের কাছে যেরকম, তেমনি ইহুদিদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদ, কারণ এখানে এই মসজিদের ভেতরে হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম, বিবি সারা এবং ইসহাক আলাইহিসসালামের স্ত্রী রিফকা আলাইহিসসালামের কবর আছে বা মকাম আছে। তো এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। 1994 ইংরেজিতে একজন ইহুদি হঠাৎ করে মসজিদের ভেতরে ঢুকেই ব্রাশ ফায়ার করে এলোপাতাড়ি গুলি ছুড়ে প্রায় 30 জনের মতো মুসল্লিকে নিহত করে ফেললো এবং প্রায় 150 জনের মতো আহত হলেন। তারপরে ইসরায়েলি কর্তৃপক্ষ এই অজুহাত ধরে মসজিদটি বন্ধ করে দিল 1 বছরের জন্য, কোনো মুসলিম বা ইহুদি কেউই এলাও ছিলেন না। 1 বছর পরে যখন মসজিদটি খুললো তখন দেখা যায় যে মসজিদের 60% ওরা ইহুদিদেরকে দিয়ে দিল এবং 40% মুসলমানদের, এবং মুসলমানদের এই 40% আবার এখানে লিমিটেশন আছে যে শুধু নামাজের সময় মুসলমানরা যেতে পারবে, অন্য সময় যেতে পারবে না। তো এখন থেকে এই মসজিদের 60% হচ্ছে সিনাগগ আর 40% মসজিদ এবং সিনাগগ দুটোই। তো এই জন্য এটা আমাদের জন্য খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আমাদের মসজিদ তারা এইভাবে ধ্বংস করে দিয়েছে। তো ওখানে আমরা আপনাদেরকে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, বিবি সারা এবং রিফকা আলাইহিসসালামের কবর দেখাবো, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালামের কবর যে অংশে সে অংশে মুসলমানদের যাওয়া নিষেধ, তাই সেটি আপনাদের দেখাতে পারবো না। এই মসজিদে ইব্রাহিমের ভিতরে এই যে
আর কক্ষের আকৃতির একটা জিনিস দেখতে পাচ্ছেন বা মাজারের আকৃতির, এটি হচ্ছে নবী ইসহাক আলাইহিস সালামের মাকাম, এবং এর এপাশেই আছে ওনার স্ত্রী রিফকা আলাইহিস সালামের মাকাম। তো এই জায়গায় ইহুদিরাও এসে প্রার্থনা করে, যখন মুসলমানদের নামাজ শেষ হয়ে যায়, মুসলমানরা বেরিয়ে যায়, তখন ইহুদিরা এসে এখানে প্রার্থনা করে। এই ক্লিপগুলো পারলে আমি আপনাদের দেখাবো, যদি খুঁজে পাই কোথাও তো দেখাবো ইনশাআল্লাহ। আর এগুলো দেখার পরেই আমরা, রিফকা আলাইহিস সালামের মাজার দেখার পরেই আমরা চলে যাব ইব্রাহিম আলাইহিস সালামের কবরে। এই যে সুদৃশ্য মেম্বারটি দেখতে পাচ্ছেন, এটি সুলতান সালাউদ্দিন আইয়ুবের তৈরি করা অরিজিনাল মেম্বার। উনি তিনটি মেম্বার তৈরি করেছিলেন, একটি এই মসজিদের জন্য, একটি মসজিদে কিবলির জন্য, এবং আরেকটি অন্য কোন মসজিদ আমি নাম ভুলে গেছি। তো মসজিদে কিবলিটা আপনাদেরকে বলেছিলাম যে ওটা আগুনে জ্বলে গিয়েছিল, এই যে 69 ইংরেজিতে, তো ওটার একটা রেপ্লিকা তৈরি করে এখন ওখানে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আসল সালাউদ্দিন আইয়ুবের হাতে তৈরি, আর ওনার সময়ে তৈরি মেম্বার। আমরা এখন প্রবেশ করছি সেইদিনা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকামের ভিতরে। এই যে মাকাম এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। এই জায়গাটি ইহুদিরাও আসে এখানে উপাসনা করতে, এবং মুসলমানরা তো নামাজের সময় এখানে আসে জিয়ারত করতে। তো এখানে লেখাই দেখতে পাচ্ছেন আরবিতে, সেইদিনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম। খলিল অর্থাৎ হেবরন থেকে বেরিয়ে আমরা ছুটে চললাম হযরত ইউনুস আলাইহিস সালামের মাকামের দিকে। ইউনুস আপনারা জানেন, খতমে ইউনুস আমরা সবাই পড়ে থাকি, দোয়া ইউনুস। এই ইউনুস আলাইহিস সালামের মাকাম, ওই জায়গায় ইউনুস আলাইহিস সালাম মাত্র 1 বছর থেকেছিলেন, তো ওখানে একটি মাকাম আছে তৈরি করা। তো আমরা ইনশাআল্লাহ সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই যাবার পথে রাস্তার দুধারে যেসব বাড়িঘর দেখবেন, এগুলো বেশিরভাগই ইলিগাল সেটেলমেন্ট, কিছু ফিলিস্তিনিদের আছে, এবং লাল ছাদওয়ালা যেগুলো সেগুলো ইহুদিদের, এবং ইহুদিরা এগুলো জোর করে ফিলিস্তিনিদের কাছ থেকে কেড়ে নিয়েছে এই জায়গাগুলো। তো এগুলো আপনারা দেখতে পাবেন, এবং ফার্ম যেগুলো দেখবেন ওইগুলো ইহুদিরা জোর করে ফিলিস্তিনিদের জায়গা দখল করে এই ফার্মগুলো করেছে। এই মসজিদটি হচ্ছে ইউনুস আলাইহিস সালামের মাকাম, এখানে উনি 1 বছর থেকেছিলেন। আমরা এখন যাচ্ছি মুসা আলাইহিস সালামের কবরে। এটি হচ্ছে মুসা আলাইহিস সালামের কবর। এটা আসলেই কবর ধরে নেওয়া যায়, প্রায় ধরেন 80% নিশ্চিত যে এটি উনার কবর। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে উনাকে যেন জেরুজালেমের ভেতরে না হলেও অন্তত জেরুজালেম থেকে 1 ঢিল পরিমাণ দূরত্বে উনাকে কবর দেওয়া হয়। তো এটা হচ্ছে জেরিকো শহরে মুসা আলাইহিস সালামের কবর। দেখে নিন এক ঝলক। আমরা এখন আছি বেতলহেমে, যেটাকে আরবিতে বেতুল্লাহাম বলে, আর ইংরেজিতে বেতলহেম, আমরা বাংলায় সম্ভবত বলি বেতলহাম। অর্থাৎ খ্রিস্টধর্ম মতে যীশু খ্রিস্টের জন্মস্থান। খ্রিস্টধর্ম মতে যে যীশু খ্রিস্ট এইখানেই জন্মেছেন, এই এখানে একটি চার্চ আছে চার্চের ভেতরে। তো আমরা চার্চের ভেতরটা আপনাদেরকে দেখাবো। ওটা হচ্ছে খ্রিস্টধর্ম মতে, কিন্তু আমাদের ইসলামী নিয়ম, ইসলামের মতে অর্থাৎ পবিত্র কোরআনের মতে, এগুলো নির্দিষ্ট না যে এক্স্যাক্টলি কোন জায়গায়, এই জায়গাটা চিহ্নিত না যে কোন জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। কারণ কোরআনে আল্লাহ বলছেন মরিয়াম আলাইহিস সালামকে, এই যে যে আয়াতটি আপনারা শুনেন, যে হুজি ইলাইকে জি জান নাখলে, অর্থাৎ তুমি খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দাও, তাহলে পাকা খেজুর তোমার উপর পতিত হবে। অর্থাৎ
ইসলামে বা কোরআনের মতে যে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে একটা খেজুর গাছের নিচে, কিন্তু ওখানে বেথলহেমে যে চার্চে ওরা বলে যে ওখানে গরু ছাগলের খোয়াড়ের মাঝে, আমাদের বাংলায় যেটাকে বলে গোয়াল, গোয়াল ঘরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এটা হতে পারে না। একজন নবীকে এরকম জায়গায় গরু ছাগলের গোয়াল ঘরের ভেতরে, খোয়াড়ের ভেতরে আল্লাহ জন্ম দেবেন, এটা বিশ্বাস করা যায় না। তো ঠিক আমরা জানি না, তবে কোরআন যা বলছে যে খেজুর গাছের নিচেই ওনার জন্ম হয়েছে, তো এই জন্য মরিয়ম আলাইহিস সালাম পরে খেজুর গাছের কাণ্ড ধরে ঝাঁকি দিয়েছেন এবং ওনার উপর পাকা খেজুর পতিত হয়েছে। ফিরে এলাম আমরা ওল্ড সিটি জেরুজালেমে, মসজিদুল আকসার কম্পাউন্ডের কাছে। আবার তো এখানে মসজিদুল আকসার কম্পাউন্ডের যে পশ্চিম দিকের যে ওয়ালটা, সেই ওয়ালটা বেশ খাড়া নিচে নেমে গেছে অনেকটুকু। সেই খাড়া ওয়ালের যে পশ্চিম অংশের যে ওয়ালটুকু, এখানে ইহুদিরা উপাসনা করে থাকে, ওরা এটাকে বলে ওয়েস্টার্ন ওয়াল, আর আমরা মুসলিমরা বলি এটাকে বুরাক ওয়াল। কারণ যে ওয়ালে ইহুদিরা উপাসনা করে, যেখানে ওরা ওয়েলিং করে অর্থাৎ মাথা ঝাঁকায়, ঝাঁকিয়ে ইবাদত করে, সেই ওয়ালের অন্য দিকটাই কিন্তু মসজিদে বোরাক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোরাক বেঁধে রেখেছিলেন মেরাজে যাবার সময়। আমি সেই মসজিদটি আপনাদেরকে এই অংশটুকুর পরে দেখাবো। তো এই যে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ইহুদিরা উপাসনা করছে, এবং এর পেছনে আপনারা দেখতে পাবেন একটা কনস্ট্রাকশন কাজের মতো চলতেছে। তো এখানে আসলে মূল কনস্ট্রাকশন কাজ না, এটা হচ্ছে এখানে ওরা আন্ডারগ্রাউন্ড একটা কি একটা করতে চাচ্ছে। ওরা বলছে যে এখানে ট্রেন লাইন নিয়ে আসবে বাইরে থেকে, মসজিদুল আকসার নিচের দিক দিয়ে একটা ট্রেন লাইন, ওদের যে ট্রাম লাইন আছে সেটাকে নিয়ে আসবে এইখানে। এটা আসলে ভুয়া কথা, কারণ ওরা সবসময় মিথ্যা কথা বলে থাকে। মূল কথা হচ্ছে ওরা এখানে বেশ কিছু খোঁড়াখুঁড়ি করছে, এবং এটা সম্পূর্ণ মসজিদুল আকসার নিচ। আমি তো মনে করি, আমার মনে হচ্ছে যে এরা পুরো মসজিদুল আকসার নিচের দিকটা একদম খুঁড়ে ফেলেছে। তো এমনিতে বলা হয় যে কোনো সময় ভূমিকম্প বা কৃত্রিম ভূমিকম্পে মসজিদুল আকসা ধ্বংস হয়ে যেতে পারে। আসলে মূল কথা হলো, আমার মনে হচ্ছে যে এরা এই পুরো নিচ খুঁড়ে ফেলেছে, তো যে কোনো সময় বম টম ফাটিয়ে বা কোনো কিছু করে ওখানে একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে পারে। তো এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত, যুগে যুগে এরা এরকমই চক্রান্ত করে আমাদের অনেক ক্ষতি সাধন করেছে। আসল কথা হলো, এরা মসজিদুল আকসার কম্পাউন্ড অনেক দিন ধরে দখল করার চেষ্টা করছে, বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে, কারণ ওদের বিশ্বাস যে এই এইটাই হচ্ছে টেম্পল মাউন্ট, এবং এখানেই ওদের তৃতীয় টেম্পল যেটা তৈরি হওয়ার কথা, অর্থাৎ তাদের মাসায়া অর্থাৎ দাজ্জাল আসার কথা এবং যে টেম্পলে থাকার কথা, সেটি এই তৃতীয় টেম্পল। তো ওরা এইখানে এই মসজিদুল আকসার জায়গায় এই তৃতীয় টেম্পল তৈরি করতে চায়, এর জন্য ওরা নানা চক্রান্ত করছে এই মসজিদুল আকসা দখল করার জন্য। ইতিমধ্যে ওরা শুধু এক বছরে মসজিদুল আকসা কোম্পানির ভেতরে 1800 বার ঢুকেছে, যা কিন্তু আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আন্তর্জাতিক আইন অনুযায়ী এরা মসজিদুল আকসার কোম্পানির ভেতরে ঢুকতে পারে না। ইহুদিদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ঠিক অন্য পাশটাই হচ্ছে মসজিদে বুরাক। এই মসজিদের এখানে একটি কড়ার মতো লটকানো আছে, বলা হয় যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে যাওয়ার আগে বুরাক বেঁধে রেখেছিলেন। এখানে যে চার্চটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওল্ড সিটিতে মসজিদুল আকসার কাছে। এই চার্চটার নাম হচ্ছে হলি সাপ্লিকা। এইটাতেই যীশু খ্রিস্টকে, খ্রিস্টান ধর্ম মতে যীশু খ্রিস্টকে এখানেই ক্রুসিফাই করা হয়েছে। যদিও আমাদের ইসলাম ধর্মে এই কথা কোনো সময় সমর্থন করে না, কারণ পবিত্র কোরআন বলছে যে ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে তারা তাকে হত্যাও করেনি এবং ক্রুসিফাইও করেনি, বরং এটা তাদের কাছে মনে হয়েছে। কারণ কোরআনের ঘটনা অনুযায়ী এবং রাসূল ইসলামের হাদিস অনুযায়ী যে তাদের মধ্যে থেকে একজনকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের রূপে রূপান্তরিত করে দিয়েছিলেন, এবং তারা তাকে ধরেই ক্রুসিফাই করেছে। আর ঈসা আলাইহিস সালামের কি হয়েছিল সেটা আল্লাহ পরের আয়াতে বলছেন যে বাররাফাআল্লাহু ইলাইহ, আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। অর্থাৎ আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উনি আছেন, ওখানে উঠিয়ে নেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে সেই হলি সেপুলক্রার, এবং এখানে
ঠিক সামনাসামনি, এই চার্চের ঠিক সামনাসামনি হচ্ছে মসজিদে ওমর। মসজিদে ওমরের কাহিনী একটু ভিন্ন, কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই হলি সেপটিকার ভিজিট করতে আসলেন, যে নগরীর চাবি গ্রহণ করতে আসলেন, তখনই এই চার্চে এসেছিলেন। তো ওখানে নামাজের সময় উনি নামাজ পড়তে চাইলে চার্চের যে ফাদার ছিল সে বলল যে এখানে নামাজ পড়েন। তো ওমর রাদিয়াল্লাহু ওখানে নামাজ পড়েন, উনি বললেন যে আমি যদি এখানে নামাজ পড়ি তাহলে মুসলিমরা পরে তোমাদের সবগুলো চার্চকে নামাজের জায়গা বানিয়ে ফেলবে। তাই উনি ওখান থেকে নেমে এসে চার্চের সামনে অন্য জায়গায় নামাজ পড়েছিলেন, এবং সেই জায়গায় পরে সালাউদ্দিন একটি মসজিদ তৈরি করেছিলেন যেটাকে মসজিদে ওমর বলা হয়। এখানে আপনারা যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিলিস্তিনের একটি এতিমখানার বাচ্চা। এরা এদের মা বাবা দুজনকেই, এখানকার বেশিরভাগ বাচ্চাদের মা বাবা দুজনকেই ইসরায়েলি দখলদারেরা গুলি করে হত্যা করেছে। তো তারা এখন এই এতিমখানার আশ্রয়ে আছে। আমরা এই এতিমখানাটি পরিদর্শন করেছিলাম এবং তাদের জন্য কিছু খাবার এবং উপহার নিয়ে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তারা কীভাবে এনজয় করছে। এই এতিমখানা ভ্রমণের মধ্যে দিয়েই আমার এই ভিডিওর সমাপ্তি। আমি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে মসজিদুল আকসার একটা পরিচয় দিতে এবং ফিলিস্তিনের কিছু অংশের পরিচয় দিতে। ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করে দেবেন, আর ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব আরও যদি আবার যাই আরও সুন্দর করে আপনাদের জন্য কিছু তৈরি করার। তো এই ভিডিওর পরে আরও বেশ কিছু ছবি আছে, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন অথবা এখানে শেষ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Such a peaceful time. Peaceful time. Very tranquil. Peaceful.